ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো অনেকদিন পরে ফেসবুকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি থাম্বনেল দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের ভিডিওটির মূল টপিকস কি। এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার ফেসবুক আইডি কোন কোন কারণে হ্যাক হয়, বা আপনার ফেসবুকের যে সেটিংসগুলো আছে সেগুলো যদি আপনি একটু হার্ডিভাবে সেট করে রাখেন তাহলে আপনার আইডি হ্যাক করতে কিন্তু অনেক কষ্ট হবে হ্যাকারের। সো আপনি চাইলে আপনার ফোনের আপনার ফেসবুক আইডির এই সেটিংসগুলো আপনি একটু ভালোভাবে সেট করে রাখেন তাহলে আপনার আইডিটা 99% কিন্তু সেফ থাকবে, কেউ হ্যাক করতে পারবে না। তো সর্বপ্রথম আপনার যে সেটিংসগুলো বা যে সিকিউরিটিগুলো আপনাদেরকে দেখাবো তার জন্য সর্বপ্রথম আপনি ফেসবুকটা ওপেন করবেন, ঠিক আছে? তো এখানে আপনি লগ ইন করবেন আপনার কোন আইডিতে এই সেটিংসগুলো বা এই সিকিউরিটিগুলো আপনি সেট করতে চাচ্ছেন। তো দেখেন আমি আমার ফেসবুক আইডিটা ওপেন করছি। এখান থেকে আপনি যেটা করবেন, একদম উপরের ডান সাইডে থ্রি বার অপশনে ক্লিক করে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। তো দেখেন সেটিংসে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু নিচে যাবেন, এখানে দেখেন আপনার সিকিউরিটি অ্যান্ড লগ ইন নামে একটা অপশন আছে, আপনি এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে একদম প্রথমে দেখেন রিকমেন্ডেড নামে একটা অপশন আছে, এখানে দেখেন একটা নোটিফিকেশান শো করছে সিকিওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, অর্থাৎ আপনার ফেসবুক আইডির যে ইম্পর্টেন্ট সেটিংসগুলো আছে সেগুলো যদি আপনার সেট করা থাকে তাহলে এখানে শো করবে, আর যদি সেট করা না থাকে আপনার একটা একটা করে সেট করতে হবে। তো কীভাবে আপনার একটা একটা করে সেট করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো, আপনার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। এরপর আপনি এখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। এরপর দেখেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখেন আপনার সিকিউরিটি চেকআপ নামে একটা অপশন আছে, দেখেন আপনারা দেখতে পারছেন। এখানে দেখেন আপনার টার্ন অন লগইন অ্যালার্ট, এটা কিন্তু এখানে দেখেন নোটিফিকেশান শো করছে, অর্থাৎ এখানে কিন্তু ইনভ্যালিড, অর্থাৎ এই সিকিউরিটি কিন্তু আমরা সেট করা নেই যার কারণে এটা এখানে দেখাচ্ছে। এরপর দেখেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, আমার পাসওয়ার্ডটা ওকে আছে যার কারণে এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, কিন্তু আপনার যেটা যেটা ওকে থাকবে এখানে টিক চিহ্ন থাকবে। এরপরে এখানে দেখেন টার্ন অন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এইটাও আপনার এখান থেকে ওয়ান করতে হবে, অর্থাৎ আমার এই একটা ওয়ান আছে আর বাদ বাকি এই দুইটা কিন্তু আমার এই সিকিউরিটি এই দুইটা সিস্টেম কিন্তু সেট করতে হবে। এই দুইটা সিস্টেম সেট করেন যদি আপনি তাহলে আপনার আইডিটা অনেকটাই সেফ থাকবে, ঠিক আছে? আপনার হ্যাক করতে গেলেও কিন্তু অনেকটা কষ্ট হবে আপনার আইডি। তো এই দুইটা আপনি সেট করবেন কীভাবে, তার জন্য এখানে দেখেন টার্ন অন লগইন অ্যালার্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি দেখবেন যে আপনি কিসে সেট করতে চাচ্ছেন। এখানে দেখেন ফেসবুক, আপনি যদি এই ফেসবুকটা এখান থেকে ওপেন করে দেন তাহলে আপনার এই ফেসবুকে একটা নোটিফিকেশান আসবে, দেখেন আমার নোটিফিকেশান কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ টার্ন অন লগইন অ্যালার্ট, অর্থাৎ আমার এই আইডি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যাই তাহলে সাথে সাথে আমার এই ফেসবুকের নোটিফিকেশান শো করবে, সেটা দেখে আমি আমার আইডির পাসওয়ার্ড বা অন্য যে সিস্টেমগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিতে পারবো সাথে সাথে, ঠিক আছে? আপনার আইডিতে শো করবে, অন্য কোনো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করলে আপনার আইডিতে একটা নোটিফিকেশান চলে আসবে, ঠিক আছে? এরপর আপনি এটা মেসেঞ্জার অন করে দিতে পারেন, অর্থাৎ আপনার মেসেঞ্জারও শো করবে। এখানে দেখেন টেক্সট মেসেজ, অর্থাৎ এসএমএসও আপনি অন করে দিতে পারেন। তো আমি এই এসএমএসটা এখান থেকে অন করে দিয়েছি। তো এইভাবে আপনি এই টার্ন অন অ্যালার্টটা আপনি অন করতে পারেন, ঠিক আছে? তো এরপরে এখানে দেখেন এটা টিক চিহ্ন চলে আসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগইন অ্যালার্ট আর ওয়ান, এটা কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে। এরপরে এখানে দেখেন টার্ন অন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, অর্থাৎ আপনার টু স্টেপ ভেরিফিকেশান বা টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশনটা আপনার অন করতে হবে। তো এটা অন করতে গেলে আপনি কী করবেন, সিম্পলি আপনি এই লেখার উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে গেট স্টার্ট, এখানে দেখেন সিকিউরিটি টিপস নামে একটা অপশন আছে, এই দুটো আপনার পল্টে পারেন, বা এখানে নিচে লেখা আছে গেট স্টার্ট, আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে এখান থেকে আপনার রিকমেন্ডেড করতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি মেসেজের মাধ্যমে নিতে পারেন বা সিকিউরিটি কি, তো আমি মেসেজের মাধ্যমে নেবো যার কারণে আমি এই মেসেজের উপরে ক্লিক করছি। মেসেজের উপরে ক্লিক করে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন এখানে আমার একটা নাম্বার অ্যাড করা আছে, আপনি চাইলে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে আপনি একটা নাম্বার অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু আমার নাম্বার অ্যাড করা আছে, আমার আগের থেকেই অ্যাড করা যার কারণে আমি এই নাম্বারেই মেসেজ নিতে চাচ্ছি বা এই নাম্বারে আমি কোড নিতে চাচ্ছি, তার জন্য আমি এই নাম্বারটা আছে এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করছি। তো দেখেন এই নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, কিন্তু সেই কোডটা এখানে টাইপ করতে হবে, নাহলে আমার ফেসবুকটা ওপেন হবে না। তো দেখেন 40 45 18, তো দেখেন আমি কোডটা টাইপ করছি। এরপর আপনি যেটা করবেন এখানে কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। এরপরে এখানে আপনার সিকিউরিটির জন্য আপনার ফেসবুকের বর্তমান যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা তারা টাইপ করতে বলছে, তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে টাইপ করছি। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা টাইপ করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। তো দেখেন টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন কিন্তু এটা ওয়ান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখান থেকে সিম্পলি ডান করে দেবেন।
তো দেখেন এরপর আবার আমি এই লিংকে ক্লিক করে দেখি দেয় তিনটা আমার কমপ্লিট হয়েছে এখানে এখানে দেখেন ইওর পাসওয়ার্ড ইজ ওকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ওয়ান লগইন অ্যালার্ট আর ওয়ান এই তিনটা স্টেপসই কিন্তু কমপ্লিট অর্থাৎ আপনার আইডিতে যদি তিনটা স্টেপস বা তিনটা সিকিউরিটি যদি আপনার কমপ্লিট থাকে আপনার আইডি কিন্তু অনেক সেফ থাকবে আপনার আইডিটা কেউ হ্যাক করতে গেলে কিন্তু আপনার অনেক কষ্ট হবে ঠিক আছে আপনার আইডি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে আসবে তিনটা অপশন যদি আপনি এইভাবে সেট করে রাখেন তো এই তিনটা সিস্টেম বা তিনটা সিকিউরিটি যদি আপনার সেট করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর ফেসবুক সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা অন্য কোনো ভিডিও যদি আপনি পরবর্তী চান অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবে আবারও নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ